এখন চলে এসেছি পশু চিকিৎসালয়ের সামনে, তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই যে ওষুধের নাম লিখে দিয়েছে, হোমিওপ্যাথি ওষুধ, তো এখন দোকানে গিয়ে ওষুধ কিনবো। আরে তোমরা সবাই চলে এসেছো, এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। তো আমার খরগোশ ঘরে যে খরগোশটা টিউমার হয়েছিল, তো সেই খরগোশটাকে আজকের হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। তো আমি আজকে সকালবেলা হচ্ছে পুজো করতে গেছিলাম, মানে আমার যেখানে পুজো থাকে সেখানে পুজো করতে গেছিলাম। তো ওখানে হচ্ছে একজনের বাড়িতে হচ্ছে একটা গরুর সমস্যা হয়েছে, মানে তার অসুখ হয়েছে, তাই জন্য হচ্ছে আমাদের নামখানা বিডিও অফিস থেকে একজন এসেছিল চিকিৎসা করার জন্য। তো ওনার সঙ্গে আমি কথা বললাম, কথা বলতে উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ টিউমারের অপারেশন আরও হয়ে যায়। তো উনি বললেন নামখানার থেকে তুমি কাকদ্বীপে চলে যাও, কাকদ্বীপে গেলে ওখানে ভালো চিকিৎসা হয়, তো ওখানে অনেক অভিজ্ঞ অভিজ্ঞ ডক্টররা আছেন, ওনারা অপারেশন করে দেবে। তো এখন বাজে হচ্ছে 1:20, তো আমি হচ্ছে 1:30 ট্রেনে, মানে 1:30 ট্রেনে আমি যাবো হচ্ছে কাকদ্বীপে। তো কাকদ্বীপে গিয়ে ওই খরগোশটার হচ্ছে কেমন কি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করে, তো এই খরগোশটাকে নিয়ে যাব। তো এখানে বাদবাকি খরগোশ গিনিপিকগুলো খাবার খাচ্ছে, তো এই খরগোশটার বিশাল বড় হয়ে গেছে টিউমারটা, তাই জন্য আজকের আমি কলেজ বন্ধ করে দিয়েছি। কলেজ বন্ধ করে আমি আজকের যাচ্ছি ওই খরগোশটাকে টিউমার দেখাতে। তো ডক্টরবাবুরা কী করেন, ওষুধ দেন বা অপারেশান করেন, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো এই যে খরগোশটাকে নিয়ে নিয়েছি আর তার খাবারও দিয়ে দিয়েছি, মানে ঘাস দিয়েছি। তো চলে এসেছি স্টেশনের কাছে, এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, 1:30 ট্রেনটা ছাড়বে, চলো আগে ট্রেনটা ধরি। তো এখন চলে এসেছি কাকদ্বীপে আর এখন আছি ওভারব্রিজে। তো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তাই জন্য একটা মশলা মুড়ি নিলাম, মশলা মুড়ি খেয়ে তারপরে যাব। তো এখন যাচ্ছি কাকদ্বীপের পশু চিকিৎসালয়ে, আর এদিকে হচ্ছে প্রচুর কুকুর, প্রচুর কুকুর, অনেক সেফটিতে নিয়ে যাচ্ছি। তো চলো একদম পশু চিকিৎসালয়ের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখন চলে এসেছি পশু চিকিৎসালয়ের সামনে, তো চলো ভেতরে যাওয়া যাক, পশ্চিমবঙ্গ সরকার রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র। তো ওখানে গিয়ে খরগোশটাকে দেখালাম, তো ডাক্তারবাবু বললেন যে যদি ফোঁড়া হয় তাহলে ওষুধ খাওয়ালে মোটামুটি ফেটে বেরিয়ে যাবে, আর যদি টিউমার হয় মোটামুটি আস্তে আস্তে হয়তো কমতে পারে। তো এই যে ওষুধের নাম লিখে দিয়েছে, হোমিওপ্যাথি ওষুধ, ওইটা খাওয়াতে বলেছে। তো এখন দোকানে গিয়ে ওষুধ কিনবো, কিনে নিয়ে এটা খাওয়াতে হবে সারাদিনে 3-4 বার 1 ফোঁটা করে। আর আগের যে খরগোশ বাচ্চাগুলো মারা গেছে ওই কথা বলেছিলাম, তো উনি বললেন যে হয়তো কোনো কিছু ইনফেকশান হয়ে গেছে, নাহলে এই গর্তের মধ্যে চাপাচাপি বা কিছু হয়েছে, না দেখলে বুঝতে পারবে না, তাই জন্য নিয়ে আসতে বলেছিলাম। আমি তো বললাম সবগুলো মারা গেছে। তো এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পশু চিকিৎসালয়, তো এখানে হচ্ছে সমস্ত ওষুধ ওষুধ যা কিছু আছে সব কিছু ফ্রিতে। আর এই যে ওষুধটা লিখে দিল এটা কিন্তু দোকান থেকে কিনতে হবে। এই দেখো এখানে ঢোকার মাথায় কুকুর, ওই একটা কুকুর, এই একটা কুকুর, ওই যে ওখানে একটা কুকুর শুয়ে আছে, আরও ভেতরে আছে গোটা 2-3। তো এখানে কিন্তু অনেকেই এসছেন, কেউ ছাগল নিয়ে এসছেন, কেউ পায়রা নিয়ে এসছেন, ওই যে পায়রা হাতে ধরে দেখাচ্ছে, আরও অনেকেই হচ্ছে বিভিন্ন রকমের পশু টশু নিয়ে আসে। কী হলো কী হলো? তো আজকের গেছিলাম হচ্ছে কাকদ্বীপে, তো কাকদ্বীপে হচ্ছে পশু চিকিৎসালয়ে ওখানে গেছিলাম। তো ওখানে গিয়ে তো আমার খরগোশটার যে টিউমার হয়েছে, তো সেই খরগোশটাকে আজকে দেখিয়ে আনলাম। তো ওখানে গিয়ে খরগোশটাকে দেখালাম, দেখাতে তো উনি প্রথমে হচ্ছে খরগোশটাকে দেখলেন, দেখার পর মানে টিউমার যেখানে হয়েছে ওখানে দেখলেন, তো আমাকে যেটা বললেন, কী হয়েছে কী হয়েছে বলো, কী হয়েছে কী হয়েছে, কলা খাওয়ার জন্য এরকম সবগুলো জড়ে গেছে। যাই হোক, তো আমাকে ডাক্তারবাবু যেটা বললেন, তো ওর যেখানে টিউমারটা হয়েছে ওই জায়গাটা অনেকটা ফুলে গেছে, আর ডাক্তারবাবু অপারেশান করতেন মানে ব্লেড চালানো, মানে ওখানে যদি ব্লেড চালায় তাহলে কিন্তু খরগোশটা মারা যেতে পারে। তো উনি বললেন যে যদি ফোঁড়া হয় তাহলে কিন্তু একটা ওষুধের নাম বলেছেন, ওই ওষুধটা দিলে কিন্তু ফোঁড়াটা ফেটে যেতে পারে, আর যদি টিউমার হয় আস্তে 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 কমে যাবে। অন্যান্য যদি ছাগল টাগল হতো তাহলে কিন্তু টিউমার যদি হতো তাহলে কেটে দিত, কিন্তু খরগোশ যে হয়েছে ওর হচ্ছে ব্লেড চালানো মানে ও কিন্তু মারা যাবে, তাই জন্য আমি বললাম না না থাক, ওষুধের নামটা লিখে দিন, তাহলে ওষুধ খাইয়ে যদি কমে, বলে টিউমার যে হয়েছে খরগোশটা মরবে না, ও আস্তে আস্তে ওষুধ খাওয়ালে আস্তে আস্তে কমে যেতে পারে, আর যদি ফোঁড়া হয় তাহলে ফেটে বেরিয়ে যেতে পারে। তো ওষুধ কিনে নিয়ে চলে এসেছি, হোমিওপ্যাথি ওষুধ, তো এই ওষুধটা হচ্ছে সারাদিনে 4 বার খাওয়াতে হবে 1 ফোঁটা করে। এই যে ওষুধটা হোমিওপ্যাথি ওষুধ, হ্যাপারসালফার 30, তো এইটা হচ্ছে দিতে হবে মানে সারাদিনে 4 বার মানে 1 ফোঁটা করে। এই ধরো সকালবেলা একবার দিলাম, তারপর দুপুরবেলা একবার দিলাম, বিকালবেলা একবার দিলাম, তারপর হচ্ছে সন্ধ্যাবেলা একবার দিলাম, এরকম 4 বার দিতে হবে। তো দিলে হচ্ছে যদি অল্প অল্প কমে আর যদি ফোঁড়া হয় ওর ভিতরে তাহলে ফোঁড়াটা ফেটে যাবে। তো ওই খরগোশটাকে মোটামুটি দেখালাম, দেখানোর পর তারপর চলে আসি বাড়ি। তো আসার সময় হচ্ছে টোটো থেকে রয়েছি, যাওয়ার সময় ট্রেনে গেছিলাম, তো ট্রেনে ভাড়া পড়েছিল হচ্ছে 5 টাকা, এখনও টিকিটটা আছে, এই যে টিকিট,
5 টাকা পড়েছিল যাওয়ার সময়, আর আসার সময় টোটোতে এসেছি 20 টাকা দিয়ে, আর বাসে যদি আসতাম তাহলে 18 টাকা পড়তো। যাই হোক, বাড়ি চলে এসেছি। আর যদি তোমাদের কারোর এরকম খরগোশের টিউমার হয়ে থাকে তাহলে তোমাদের পাশাপাশি কোনো পশু চিকিৎসালয়ে যাও, তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে, তাই জন্য এখানে যাবতীয় সব কিছু ওষুধ ফ্রিতে পাওয়া যায়। তো এই যে ওষুধটা লিখে দিয়েছে এটা কিন্তু অন্য কোনো হোমিওপ্যাথি দোকান থেকে কিনে এনেছি, তো ওখানে গেলে ওখানে যতগুলো ওষুধ আছে ওর মধ্যে যদি হয়ে যায় তাহলে ফ্রিতে হয়ে যাবে। যদি ডক্টরবাবু ওখানে কিছু প্রেসক্রিপশানে লিখে দেন তাহলে কিন্তু বাইরের কোনো ওষুধ দোকান থেকে কিনে নিতে হবে। তো যাই হোক, আমি ওষুধ কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, কলা খাবে? আচ্ছা, আমি কলা খাই, কলার ছালটা তোমাদের দেব। আয় 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 আয়। এই যে যে খরগোশটা টিউমার হয়েছে, এই যে এই খরগোশটা তোকে একদম সন্ধ্যাবেলা ওষুধ খাওয়াবো। তো তোমরা যারা যারা বাড়িতে এরকম পশু পাখি পুষছো, তো তোমাদের যদি বাড়ির কোনো পশু পাখি অসুস্থ হয়ে যায় তাহলে নিকটবর্তী মানে তোমাদের বাড়ির পাশাপাশি যদি কোনো পশু চিকিৎসালয় থাকে ওখানে যাও তোমরা। তো আমি যে খরগোশ নিয়ে গেছিলাম তো ওখানে দেখলাম অনেকেই ছাগল নিয়ে এসেছে, পায়রা নিয়ে এসেছে, অনেকে কুকুরও নিয়ে এসেছে, মানে যাদের বাড়িতে কুকুর পোষে। তো ওষুধ দিচ্ছে ওখানে ফ্রিতে ওষুধ, বেশ ভালো লাগলো যে পশু চিকিৎসালয় গিয়ে ওখানে আমার খরগোশটাকে দেখালাম। প্রাইভেট দোকানে নিয়ে গেলে কিন্তু ওখানে একটু খরচ বেশি হবে, তো পশ্চিমবঙ্গ সরকার থেকে যেহেতু এরকম পশু চিকিৎসালয়ের জন্য একটা হসপিটাল মতো করে দিয়েছে, তো আমি মনে করি এরকম তোমাদের পশু পাখি নিয়েও তোমরা যেতে পারো, ওখানে গিয়ে করে তোমাদের পশু চিকিৎসাও করাতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই। তো এক্ষুনি একে এক থপা ওষুধ খাইয়ে দিয়েছি।